আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলেছি আমার একটা অসাধারণ আর ইউনিক রেসিপি নিয়ে। আমরা অনেক সময় আমিষ অনেক রকম মুইঠা খেয়েছি, কিন্তু আজকের রেসিপি কিন্তু নিরামিষ দিনে আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এইরকম একটা মুইঠার রেসিপি। আজকের রেসিপি কিন্তু মটর ডালের মুইঠা। চলুন দেখে নিই আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপি, মটর ডালের মুইঠা। রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি মটর ডাল, আর মটর ডাল রয়েছে 200 গ্রাম মতো। আমি মটর ডাল নিয়েছি আর সেটাকে আমি পেস্ট করে নিচ্ছি। কাঁচা লঙ্কা আর মটর ডাল আমি একসাথে পেস্ট করছি, আর পেস্ট করার পরে আমি দেখে নিচ্ছি আর উপকরণগুলো। আর লাগছে আদা পেস্ট, আলু, আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, টমেটো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, গোটা জিরে, নুন, টক দই, ড্রাই কোকোনাট, আর রয়েছে এর মধ্যে কোকোনাট মিল্ক, আর লাগছে হলুদ, চিনি। চলুন দেখে নিই আজকের রেসিপি। আর এটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো। দেখে নিই আজকের রেসিপিটা। আমি ডালটাকে একটা বোল সেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ মতো টক দই। টক দইটা কিন্তু একদম জল ঝরানো, যাতে ডালটার সাথে একদম পাতলা না হয়ে যায়, যার জন্যে কিন্তু আমরা জলটাকে ঝরিয়ে নিয়েছি। অবশ্যই জলটা ঝরিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি ড্রাই কোকোনাট। ড্রাই কোকোনাট আমি এখানে ব্যবহার করেছি 2 টেবিল চামচ মতো। আর দিয়ে দিচ্ছি এখানে আদার রস। আদার রসটাকে আমি ব্যবহার করেছি। আর লাগছে এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়োটা ভাজা ইউজ করেছি। আর লাগছে স্বাদ মতো নুন আর হলুদ। এর মধ্যে আমি একটু ইউজ করছি চিনি, কারণ এটাতে একটু মিষ্টিটা দিলে ভালো লাগবে মুইঠাতে। তো তার জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কিন্তু আগে মেখে নেব। অবশ্যই এটাকে ভালো করে মেখে নেবেন। আর আমি এখানে হাত দিয়েই মাখছি, আপনারা চাইলে এটা স্পুন দিয়ে মেখে নিতে পারেন। এরপরে এটাকে আমরা ভালোভাবে মাখার পরে আমি এর মধ্যে কিন্তু আর কোনো কিছু ইউজ করছি না। আমি এর মধ্যে যা যা উপকরণ দিয়েছি সেটাই। আর আপনারা ডালটা কিন্তু আধ ভাঙা মতো করে এখানে বেটে নিতে পারেন, মিহি পেস্ট না হলেও কোনো অসুবিধা নেই। আমি ডালটাকে খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো ময়দা। ময়দাটাকে বাইন্ডিংটা আরও ভালো রাখার জন্য 2 টিস্পুন মতো আমি ময়দা দিয়েছি। ময়দাটা দেওয়ার পরে আমি ময়দাটার সাথে এটা খুব ভালোভাবে কিন্তু আমি মিক্সড করে দিচ্ছি। আর মিক্সড করে দেওয়ার পরে আমরা এটাকে কিন্তু মুইঠার আকারে গড়ে নেব। আর আমি একটা পাত্রের মধ্যে আগে থাকতেই গরম জল বসিয়ে রেখে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন, দিয়ে আমি মুইঠাগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর আমি দেখিয়ে দিচ্ছি আমি মুইঠাগুলো গড়ে এর মধ্যে একটা একটা করে প্রত্যেকটা দিয়ে দেব। আগে থাকতে জলটাকে গরম করে তারপরে কিন্তু দেবেন। আমি দেখুন এরকম হাত দিয়ে প্রেস করে তারপরে কিন্তু ফুটন্ত গরম জলে একদম গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কিন্তু মুইঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আর জলটা আগে অবশ্যই গরম করে নেবেন, তারপরে কিন্তু এটা দিয়ে দেবেন। আমি কিন্তু এইভাবে সব মুইঠাগুলোকে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে আমি অবশ্যই হাইতে রেখে দিয়েছি। রেখে এটাকে দেখুন ভেঙে যাচ্ছে না মুইঠাগুলো। আর আমরা এটাকে নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এরপরে আমি একটা কড়াই নিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আজকের রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই বানাবো। আর সর্ষের তেলটা দেওয়ার পরে আমি কিন্তু তেলটাকে একটু গরম করে নেব। আমি এখানে সর্ষের তেল কিন্তু একটু বেশি করেই দিয়েছি। আমরা মুইঠাগুলোকে আগে ভেজে নেব, তারপরে কিন্তু আমরা রেসিপিটা, মেন রেসিপিটা বানাবো। আমরা মুইঠাগুলো নিয়ে নিয়েছি, আর সেগুলো দেখুন খুব সুন্দরভাবে হয়েছে। এরপরে আমরা তেলের মধ্যে, তেলটা গরম হতেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মুইঠা। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কিন্তু এটাকে হালকা ব্রাউন করে ভালো করে ভেজে নেব। আর এটা একটু সাবধানে ছাড়বেন যাতে ভেঙে না যায়, তার জন্যে কিন্তু এগুলোকে একটু সাবধানে ছাড়বেন যাতে ভেঙে না যায়। যেহেতু
আমরা সেদ্ধ করে নিয়েছি, একটু নরম ভাব থাকবে। আর মুইঠাগুলো দেওয়ার পরে আমরা কিন্তু এবার একটু এগুলোকে নাড়িয়ে দেব, আর তেলটাকে এইভাবে কিন্তু একটু নাড়ালে তাহলে কিন্তু মুইঠাগুলো তলায় আটকে যাবে না। খুব ভালোভাবে কিন্তু এটাকে আমরা ব্রাউন করে ভেজে নেব। আর দেখুন, এটা খুব তাড়াতাড়ি রেসিপিটা আর খুব সহজেই কিন্তু বানানো যায়। নিরামিষ দিনে আপনারা কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, এই রকম একটা সুন্দর রেসিপি। আমি এর প্রত্যেকটাকে উল্টে দিচ্ছি, আর উল্টে দেওয়ার পরে আমরা প্রত্যেকটা ভেজে নিয়ে আমরা তারপরে মেন রেসিপিতে ফিরে আসব। আমরা মুইঠাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর ব্রাউন কালার করে, এরপরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে কিন্তু নামিয়ে নিয়েছি মুইঠাগুলো। আর এখানে আমি যে কড়াইটাতে ভেজেছিলাম সেই কড়াইটাতেই কিন্তু আমি রান্নাটা করব। আমি কড়াইয়ের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তেলটা আমি কমিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো। টমেটো গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে দিয়ে আমি ভালো করে কিন্তু আগে নেড়ে নেব, যেহেতু টমেটোটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুনটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে এটা মিশিয়ে দেব, আর দেওয়ার পরে টমেটোগুলো এটাকে নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। টমেটোগুলো অলরেডি এটা নরম হতে আরম্ভ করে দিয়েছে, আর তার মধ্যেই আমি তেজপাতাটাকে দিয়ে দিলাম। আর তেজপাতাটা কিন্তু আপনারা ফোড়নের সাথেই দিতে পারেন। দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে কিন্তু নেড়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব আলু। আলুগুলোকে আমি কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর সেই সেদ্ধ করা আলুগুলোকে আগে একটু তেলের মধ্যে ভালোভাবে কিন্তু নাড়িয়ে নেব। আলুগুলোকে হালকা ব্রাউন করে একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু এটা খেতে কিন্তু খুব ভালো আসবে। তাই আলুগুলো আমরা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এরপর এটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে কিন্তু কষে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো। আমি যে যে জিরেটা ইউজ করেছি সেটা হচ্ছে আমি একটু শুকনো খোলায় ভেজে তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। জিরে ধনে প্রত্যেকটাতেই আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরে এটাকে আমি আবারও একটু ভালো করে কিন্তু কষে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য আমরা ভালোভাবে কিন্তু কষে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমরা এর মধ্যে ইউজ করব হলুদের গুঁড়ো। যেহেতু আমরা আগে হলুদটা দিয়ে সেদ্ধ করিনি, তাই এর মধ্যে আমরা দিয়ে দিলাম হলুদ। হলুদটাকে দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে এটাকে কষে নেব, আর এর মধ্যে দিয়ে দেব আমরা চেরা কাঁচা লঙ্কা। যারা শুকনো লঙ্কা খান তারা কিন্তু অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে ইউজ করতে পারেন। আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর দিলাম আদা। আদাটাকে দেওয়ার পরে আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি, যাতে আদার ফ্লেভারটা খুব ভালোভাবে কিন্তু এখানে আসে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা আমরা ফাটিয়ে নিয়ে তারপরে কিন্তু টক দইটা ইউজ করছি। টক দইটা দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে। আর এইভাবে কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিলে নিরামিষ রান্না কিন্তু খেতেও ভালো লাগে, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা দেখতেও ভালো লাগছে, টেস্টি হবে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ কালারটা আরও ভালো আসার জন্য এর মধ্যে ইউজ করেছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দেওয়ার পরে আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ভালোভাবে নাড়িয়ে দেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর আমরা খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি, অলরেডি তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এরপরে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি জল ব্যবহার করছি না, তার বদলে ব্যবহার করছি নারকেলের দুধ। যেহেতু আমি এটা মুইঠা বানানোর সময় নারকেল কোড়া আমি দিয়েছিলাম, তার জন্য আমি নারকেলের দুধটা ব্যবহার করছি।
নারকলের দুধটা কিন্তু দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিলাম। আর এর মধ্যে এক্সট্রা আর কোনো জল ব্যবহার আমরা করব না। নারকেলের দুধটাকে দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার পরে আমরা আরেকটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। আর এটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেলে খুব ভালো একটা কালার চলে আসবে, আর খেতেও কিন্তু অনেক ভালো। আপনারা নিরামিষ দিনে এরকম মুইঠা কিন্তু বানিয়ে নিতেই পারেন। দেখুন খুব সুন্দরভাবে একটা কালার চলে এসছে। এরপরে আমরা একটা পাত্র দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা হতে দেব। আমরা ঢাকাটা দিয়ে দিয়েছি আর অপেক্ষা করব আমরা 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আর এর মধ্যে এবার দিয়ে দেব মুইঠাগুলো। মুইঠাগুলো দেওয়ার পরে আমি এটাকে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে কিন্তু এটাকে ফুটিয়ে নেব। আর এই মুইঠাগুলো কিন্তু কোনো রকমভাবেই আপনারা একটু ব্রাউন করে ভাজবেন, তাতে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর এটা অবশ্যই মুইঠাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তারপরে কিন্তু ভাজবেন। তাতে কি হবে, ভেতরের অংশটা কিন্তু সে ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি মুইঠাগুলোকে দেওয়ার পরে আমি এটাকে আবারও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আমরা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে এসছে আর খুব সুন্দরভাবে মুইঠাগুলো রেডি হয়ে গেছে। মুইঠাগুলো কিন্তু ভেঙেও যায়নি, খুব ভালোভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করব একটু ঘি। আমি এখানে 1 টেবিল চামচ মতো ঘি অ্যাড করেছি। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। নিরামিষ রান্নাতে লাস্টে ঘি আর গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালোই আসে। তাই এর মধ্যে আমি ঘি আর গরম মশলার গুঁড়ো কিন্তু অ্যাড করলাম। দেওয়ার পরে এটাকে একদম বন্ধ করে দিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। আর খুব ভালোভাবে কিন্তু মুইঠাগুলো আমাদের রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু কোনো পুজোর দিনে বা কোনো রকম নিরামিষ পারপাস অকেশনে আপনারা কিন্তু এইরকম সুন্দর একটা রেসিপি বাড়িতে বানিয়ে নিতেই পারেন। আর খুব সহজ আর খুব কম উপকরণে রেসিপিটা বাড়িতেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকে মটর ডালের মুইঠার রেসিপি। আর এরপরে আমি একটা বোল সেট নিয়েছি আর এর মধ্যে মুইঠাগুলোকে নামিয়ে নিয়েছি। আর এটা আমি ওপর থেকে আর এক্সট্রা কিছু দেইনি, আপনারা চাইলে এর মধ্যে দিয়ে দিতে পারেন ধনে পাতা কুচানো, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। আর লাস্টে কিন্তু আপনারা চাইলে দিয়ে দিতে পারেন ওপর থেকে একটু ঘি, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। তাহলে রেডি হয়ে গেছে আজকে আমাদের মুইঠার রেসিপি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি মটর ডালের মুইঠা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আর তোমাদের ফ্যামিলি আর বন্ধুদের সাথে এই সুন্দর আর অসাধারণ রেসিপিটা শেয়ার করতে একদম ভুলুন। এইরকম নিত্য নতুন ইউনিক রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি পর্যন্ত, আবার ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে।